আমি বলবো যে বাংলাদেশটা পৃথিবীতে কাউকে ভয় করে বাঁচতে চায় না। একজন মুসলমানের সন্তান হিসেবে আমরা বিশ্বাস করি এক বিন্দু রক্ত থেকে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। চরাঞ্চলের একজন কৃষকের সন্তান থেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোটে ভিপি নির্বাচিত করেছেন, সম্মানিত করেছেন, আজকে আপনাদের নেতা বানিয়েছেন, এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। ভয় করে একমাত্র ওই আল্লাহকে, শেখ হাসিনা অমুক চমুক কাউকে এখানে ভয় করি না এবং ভয় করি। তাদের তো ভুল রাজি আছে, তারা দেশের প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত। যদি এর আগে ঢাকা থেকেই সাদেক হোসেন খোকা ঢাকার অবিভক্ত মেয়র ছিলেন, অবিভক্ত ঢাকা, তার সাথে নির্বাচন করেও কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হেরেছেন। কাজে তিনি যে একবারে সারা বাংলাদেশের আপনারা যেভাবে জননেত্রী গণনেত্রী বিশ্ব মানবতার নেত্রী অমুক তমুক হ্যাং ট্যাং বানিয়ে দিচ্ছেন, সবাই তো সেটা মেনে নিচ্ছেন। সাদেক হোসেন খোকার সাথে ঢাকা থেকে হেরেছে, তো এখন অনেকে বলছেন যে এই যে তাকে নিয়ে কিছু এগুলো ব্যক্তিগতভাবে বলবা না, তাহলে টিকতে পারবা না, কারণ তিনি যদি ব্যক্তিগতভাবে নিয়ে ফেলেন। এখন এই কথা বলে আমার একটা শঙ্কা আছে, অনেকেই বলে আমাকে পরামর্শ দেন, শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী, যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলল না, ভারত নিয়ে কিছু বলল না, কারণ ছেলে ভাই শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কি অদৃশ্য, অস্পর্শ কোনো বস্তু, অস্পর্শ কোনো মানব? তারা কি দেবতা? তারা কি ফেরেশতা? তারা তো মানুষ। কিন্তু তারপরে আমরা বলছি যে আমরা তাদের মতো অসহিষ্ণু বর্বর হিংস তার পরিচয় দিতে চাই না। আমরা রুচিশীলভাবে মার্জিত ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করতে চাই, আমরা ইতিবাচক রাজনীতি করে তুলতে চাই। সুতরাং আমরা তাদেরকে নদীতেও ফেলতে চাই না, ধাওয়াও দিতে চাই না। আর ইতিমধ্যে অনেকে বলেছেন, আমরা সেটা বলতে চাই যে আমরা রক্তে মাংস করা মানুষ, আমাদের ধৈর্য আছে। আজকে যে প্রোগ্রাম আমরা আয়োজন করেছি, আমাদের সেই জামালপুরের শেরপুরের পেশাজীবী অধিকার পরিষদের নেতা শহীদুল ইসলাম ভাইয়ের উপরে এই ছাত্রলীগের গুন্ডারা রাতের অন্ধকারে মার্কেট থেকে ফেরার পথে তার উপরে হামলা করেছে। তার আগে বরিশালের গৌর নদীতে আমাদের একজন নেতাকে জোর করে মারধর করে তার মোবাইল কেড়ে নিয়ে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে তিনি ভুলে গণঅধিকার পরিষদ করেছেন। বরিশালে আরও একটা জায়গায় আমাদের এক নেতাকে মেরেছেন। বিভিন্ন জায়গায় এবং বৃহস্পতিবার নিউজ অ্যান্ড পুরো নিউজ পেনে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 জন ছাত্রকে হল থেকে বের করে দিয়েছে। হলটা কি ছাত্রলীগের? হলটা কি আওয়ামী লীগের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, এই দুর্বৃত্তদের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারেন ওরা ক্যাম্পাস ছেড়ে পালাবে। একসময়ের মাফিয়া সরকার আইয়ুব খানের ছাত্র সংগঠন ছিল, গুন্ডাদের নিয়ে গঠিত সেই সংগঠনের নাম ছিল এনএসএফ। সেই এনএসএফকে সাধারণ ছাত্ররা যখন ঐক্যবদ্ধ হয়েছে তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। আজকে ছাত্রলীগ যেই ভূমিকা অবতীর্ণ হয়েছে, সাধারণ ছাত্ররা একদিন তাদেরকে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দেবে। ছাত্রলীগ যারা করে অধিকাংশই অছাত্র, অধিকাংশই মাদকাসক্ত, প্রমাণ চান প্রমাণ দেব। ছাত্রদের রাজনীতি করতে হলে তো ছাত্র হতে হবে। দেখা যায় অধিকাংশ ছাত্র সংগঠনের নেতারা অছাত্র, এই অছাত্রদের নিয়ে আওয়ামী লীগ এবং বিএনপি দুটা দল বাংলাদেশের মেধাভিত্তিক ছাত্র রাজনীতিকে ধ্বংস করেছে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মতো সাহিত্যিক ব্যক্তি কিংবা যুক্তরাষ্ট্রে এখন যে ডিস্টিংগুইশড প্রফেসর ইলিনয় ইউনিভার্সিটির টিচার আলী রিয়াজের মাঝে মাঝে লেখা পড়ে, তারা ছাত্র রাজনীতি করছেন। এখন পুলিশ প্রধান বলেন, সেনা প্রধান বলেন, অনেক মেধাবী ব্যক্তিরা 60 এবং 70-এর দশকে ছাত্র রাজনীতি করে যারা রাজনীতিতে এসেছেন, জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যারা চাকরি বাকরিতে ঢুকেছেন, পেশাদারিত্বের জায়গায় সর্বোচ্চ ঢুকে দিয়েছেন। আমি এখন প্রশ্ন করি আপনাদেরকে, যদি এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর এই উস্কানিতে তাদের দলের কোন নেতা কর্মী যদি এরকম কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলে, তাহলে উস্কানিদাতা এবং হুকুমদাতা হিসেবে এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রীকে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে? তাহলে এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী হত্যার হুমকি দিচ্ছেন না প্রকারান্তরে? প্রকারান্তরে হত্যার হুমকি দিচ্ছেন, এজন্য
সিভিল আইনে তাকে তার বিরুদ্ধে মামলা করা উচিত। কিন্তু দুঃখজনকভাবে আমাদের বিচার বিভাগ স্বাধীন না। বিচার বিভাগ স্বাধীন হইলে আমরাই হয়তো সতর্কনোদিত হয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারতাম। তাই আমি আক্ষেপ করে এখন আর বলতে চাই, বিচার বিভাগ এখন আর আমরা স্বাধীনের দাবি করব না, আমরা অপেক্ষা করব। আপনি বলেছেন বিরোধী দলীয় প্রধান নেত্রীকে পদ্মা সেতুর পানি থেকে ফেলে পদ্মা নদীতে চুপাবেন। আপনি বলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড ডক্টর ইউনুস তাকেও নাকি পদ্মা সেতুতে ফেলে পানিতে চুপাবেন। আমরা বলতে চাই সময় আসুন, বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কাকে পানিতে চুপাবে পদ্মার পানিতে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে ডক্টর ইউনুস এবং খালেদা জিয়া পদ্মার ব্রিজ থেকে ফেলে পানির পদ্মা সেতুর পানিতে চুপে মরবে নাকি আজকের এই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী এমপি প্রধানমন্ত্রীরা পদ্মার পানিতে চুপে মরবে। সেই পর্যন্ত অপেক্ষা করেন, আমরাও সেই সময়ের অপেক্ষা করছি বাংলাদেশের জনগণকে নিয়ে। ধন্যবাদ সবাইকে, শুভ হোক আমাদের বাংলাদেশ, জনতার অধিকার আমাদের অঙ্গীকার। নাকি রাষ্ট্রের মুখ্য কার্যগুলিতে ভুলেই বসে আছেন, নাগরিক নিরাপত্তা দিবেন সেটাও খেয়েছেন, ভোটাধিকার দিবেন সেটাও খেয়েছেন, রাষ্ট্রের গঠনতন্ত্র দিবেন তাও খেয়েছেন, রাষ্ট্রের নাগরিককে সুবিধা দিবেন সেটাও খেয়েছেন, এখন ভাতও খাচ্ছেন। আর রাষ্ট্রের গঠনতন্ত্রের কথা চিন্তা করতে গেলে, রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা করতে গেলে আর কতই বা দেখব, ধর্ষণ হলে বিচার নেই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো আপনারাই করছেন। মানুষকে খাবার জন্য একটু সুযোগ সুবিধা করে দেন, দয়া করে মানুষকে বাঁচার সুযোগ করে দেন। মানুষ যখন বাঁচতে পারবে তখনই মানুষ কিন্তু নিজের কথা বলবে, দেশের কথা বলবে এবং নিজের মতো করে নিজেকে গড়ে তুলতে পারবে। এতটুকু বলতে চাই, পালাবার পথ পাবেন না, কিন্তু পালাবার পথ পাবেন না, এখনো সময় আছে, গঠনতন্ত্র মেনে চলুন, স্বাধীন মত প্রকাশ করার ক্ষমতা দিন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনুন। ধন্যবাদ সবাইকে। আজকে যে দ্রব্যমূল্যের যে অবস্থা, এই অবস্থায় বাংলার যে সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতার নিম্ন সীমায় চলে গেছে। আজকে আমরা সংবিধানে দেখেছি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে 10টি অনুচ্ছেদ আছে, যেই 10টি অনুচ্ছেদকে একটি দেশের সরকার মেনে নিয়ে এবং এই অনুচ্ছেদগুলোকে সে মেনে নিয়ে সরকার শপথ গ্রহণ করে।